वेलकम टू माय चैनल ऑनलाइन स्टडी। बंधुरा आज आमरा शिखब किभाबे डबल ऑब्जेक्ट के वॉइस चेंज करते हैं। डबल ऑब्जेक्ट जुक्त जो सेंटेंसगुली आछे सेगुली के एक्टिव वॉइस थेके पैसिव वॉइसे किभाबे परिवर्तन करा हय सेई विषयटा सम्पर्के आमरा एखन शिखब। ताहले चलो शुरू करी, कथा ना बोले क्लासटी शुरू करी। लक्ष्य करो एक्टिव वॉइस, एक्टिव থেকে প্যাসিভ করতে গেলে কিভাবে করতে, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েস করা। দেখো এখানে প্রথমে আছে কি দুটি অবজেক্ট থাকবে, এই দুটি অবজেক্টের যে কোনো একটিকে প্রথম নিয়মে আছে কি দুটি অবজেক্ট থাকবে এর যে কোনো একটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, তবে পারসন অবজেক্ট কে সাবজেক্ট করাই ভালো। কি বলেছে? পারসন অবজেক্ট কে সাবজেক্ট করাই ভালো। দেখো এক নম্বরের নিয়ম কি বলেছে, দুটি অবজেক্টের যে কোনো একটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়, তবে পারসন অবজেক্ট কে সাবজেক্ট করাই ভালো। যেটা পারসন থাকবে আই উই হি সি এইগুলো কি হবে, যেটা সাবজেক্ট থাকবে সেটাকে অবজেক্ট করাই ভালো। এবার কি টেন্স, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বলবে, এটা প্রত্যেকটি ক্ষেত্রে টেন্স অনুযায়ী কি বলবে অক্সিলারি ভার্ব বলবে। এইবার খেয়াল করুন মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বলবে, তারপরে কি বলবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে কি ভার্বের তিন নাম্বার ফর্ম, তাই তো ভার্বের তিন নাম্বার ফর্ম প্রদত্ত বাকি অবজেক্ট কি বসে, আর যে দুটো অবজেক্টের যে অবজেক্টটা নিলাম আর যে অবজেক্টটা বাকি থাকবে এবার সেই অবজেক্টটা বসবে, ক্লিয়ার? এবার দেখো তারপরে কি বলবে বাই বলবে, কি বলবে বাই বসবে, তারপরে কি প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হিসাবে বলবে। এমনি ভয়েস চেঞ্জ যেরকম সেরকম সাবজেক্টটা কি হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে বসবে। এটা হচ্ছে রুলস। এবার দেখো আমরা এই রুলসটা প্রথমে একটা সেন্টেন্স করি। দেখো আই গেভ হিম এ বুক, আই গেভ হিম এ বুক, এটা কি আছে, এটা একটা সেন্টেন্স আছে, তাহলে আই গেভ হিম এ বুক। তাহলে দেখো আই গেভ হিম এ বুক এটা কি করি, তাহলে এখানে দেখো দুটো অবজেক্ট আছে, একটা আছে কি এ বুক একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আর হিম একটা অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু। দেখো কি বলেছে যে আমার পার্সন অবজেক্ট কে সাবজেক্ট করাই ভালো, তাহলে পার্সন হির অবজেক্ট কি হিম, তাহলে এটাকে সাবজেক্ট করতে হবে হিম, তাহলে কি হবে হি, হি ওয়াজ। এবার কি দেখো এটা গেভ কন্টেন্স আছে, গেভ আই গেভ হিম আমি তাকে দিয়েছিলাম, এটা দেখে বোঝা যাচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে দেখো আই গেভ হিম এ বুক, তাহলে হি ওয়াজ অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, হি ওয়াজ অক্সিলারি ভার্ব ওয়াজ, হি ওয়াজ গিভ গেভ গিভেন তিন নাম্বার ফর্ম গিভেন এ বুক, এবার বাকি অবজেক্টটা বললো এ বুক, এবার বাই দিয়ে আই এর অবজেক্টটা কি হবে সাবজেক্টের অবজেক্টটা কি হবে বাই মি, ক্লিয়ার? এটাকে আমরা এ বুক ধরেও করতে পারতাম, তাহলে এ বুক ধরে করি, এ বুক ওয়াজ গিভেন হিম, বাকি অবজেক্টটা বসে গেল হিম বাই মি, এটাও হবে ঠিক, কোনো অসুবিধা আছে? আছে নেই, বাকি অবজেক্টটা বসে যাবে, এমনি বয়েছেন যা করা হবে তারপরে কি বাকি অবজেক্টটা ওখানে বসে যাবে কমপ্লিট। এবার দেখো আরেকটা উদাহরণ আমরা দেখি, দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ, দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ, হেডমাস্টার আমাদেরকে ইংরেজি শেখান, এখানে এস হয়েছে কি জন্য ইএস হয়েছে টিচেস, ইএস হয়েছে হেডমাস্টার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একা ব্যক্তি, তাই হয়েছে কি টিচেস, দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ, তাহলে ইংলিশ ধরে করতে পারি আস ধরে করতে পারি, তাহলে আস ধরে করি, আসের অবজেক্টটা কি হবে, আসের অবজেক্টটা হবে সে উই, উই আর অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কি হবে অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব লাগবে,
উই তাহলে উই আর টট দিসের পার্ট তিন নাম্বার ফর্ম কি টট উই আর টট বাকি অবজেক্টটা ইংলিশ বাই দা হেডমাস্টার অবজেক্টটা নাম বাই দা হেডমাস্টার তাই বসে যাবে আচ্ছা এটাকে যদি আমরা ইংলিশ ধরে করি তাহলে কি হবে ইংলিশ ধরে করলে কি হবে ইংলিশ ধরে করি এখানে তাহলে অবজেক্ট এই একটা অবজেক্ট আর পিসেস আস এই এক এই একটা অবজেক্ট অবজেক্ট আর এই একটা অবজেক্ট দুটো অবজেক্ট অবজেক্ট ওয়ান তাহলে দেখো আমরা করি ইংলিশ ধরে করি ইংলিশ ধরে করলে কি হবে ইংলিশ ইংলিশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে টিসেস আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তাহলে কি হবে ইংলিশ ইজ হবে ইজ টট টি এ ইউ জি এইচ টি টট আস আসটা অবজেক্ট বসে যাবে আস বাই দা হেডমাস্টার এই সেম হেডমাস্টার ক্লিয়ার একদম সহজ খালে শুধু বুঝতে হবে শুধু কি করতে হবে বুঝতে হবে তাহলে আশা করা যায় এটুকু বোঝা গেছে নেক্সট দেখো বন্ধুরা এবার এবার আমরা শিখবো কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম খুব ভালো করে একটা বুঝবে এটা দুভাবে করা যায় তো যেটা শর্ট আমি সেটা করাবো বোঝাবো প্রথমে তারপরে একটু বড় যেটা সেটাও আমি শিখিয়ে দেবো একদম সহজ কোয়াসি প্যাসিভ মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয় সব পরীক্ষার জন্য দেখো কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম তাহলে কি নিয়মটা কি আছে খেয়াল করে নিয়মটা কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বলবে তার মানে কি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসে কোনো পার্থক্য হবে না সাবজেক্টটা এক থাকবে সাবজেক্ট একই থাকবে বা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে আচ্ছা সাবজেক্টের পরে তো অক্সিলারি ভার্বই বসে না সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে তারপরে মূল ভার্ব বসে এটাই তো নিয়ম তাহলে কি হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে ব্যাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে তিন নম্বর ফর্ম এটা সেম রুল সাবজেক্ট অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আচ্ছা আর কি বলবে অ্যাডজেক্টিভটি বসে আর বাদ বাকি যে যেটা থাকবে অ্যাডজেক্টিভ সেটা বসে যাবে দেখো একটা উদাহরণ দিই এটা অ্যাক্টিভ আছে কি আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস হানি টেস্ট সুইট এখানে খেয়াল করো এটা পাস্ট টেন্স আছে না এটা প্রেজেন্ট টেন্স আছে সরি প্রেজেন্ট টেন্স আছে দেখো টেস্ট ইয়েস টেস্ট চ্যাট থাকলে পাস্ট টেন্স হয়ে যেত টেস্ট হানি টেস্ট সুইট তাহলে কি হবে হানি ইজ অক্সিলারি ভার্ব বসলো টেস্টেড তিন নম্বর ফর্ম সুইট এটা অ্যাডজেক্টিভটা বসে গেল তাহলে কি হলো হানি ইজ হানি হানি ইজ টেস্টেড সুইট এটাকে আরেকভাবে করা যায় আরেকটা নিয়ম আছে সেটা আছে কি হানি ইজ সুইট হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড TASTED টেস্টেড খেয়াল করো ওয়েন ইট ইজ টেস্টেড তার মানে কি প্রথম জেনারেশন যা আছে থাকবে হানি ইজ সুইট সুইট পর্যন্ত হবে এবার টেস্টেডটা লাস্টে যাবে তারপরে কি হোয়েন বসবে তারপরে ইট বসবে ইজ বসবে বোঝা গেল হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড যখন এটাকে টেস্ট করে তখন এটা মিষ্টি লাগে আর এটা যদি না করো ইভ বা হোয়েন ইভ এই ইট হোয়েন যদি না বসে এটা যদি না করতে পারো তাহলে এটা একদম সহজ হানি ইজ সুইট হানি ইজ সুইট হানি ইজ সুইট টেস্টেড সরি হানি ইজ হানি ইজ টেস্টেড সুইট হানি ইজ টেস্টেড সুইট এবার সেম এরকম করি আবার এটা অ্যাক্টিভ ভয়েস কেস রাইস সেলস চাল সস্তায় বিক্রি হচ্ছে এটাও প্রেজেন্ট টেন্সে আছে তাহলে রাইস বসিয়ে দাও সাবজেক্টটা রাইস রাইস এবার রাইসের পরে প্রেজেন্ট টেন্সে ইজ বলবে রাইস ইজ সোল্ড সেলের পাস্ট বারে তিন নম্বর ফর্ম সোল্ড রাইস ইজ সোল্ড চিপ আর এটা ওইভাবেও করা যায় রাইস ইজ চিপ রাইস ইজ চিপ দেখো রাইস ইজ চিপ সি এ সি এ পি চিপ চাল সস্তা যখন হোয়েন
it is sold. Yes or it is sold. आशा करें क्वासी पैसिव वॉयस क्लियर होलो। एक क्वासी पैसिव वॉयस परीक्षा की परीक्षा व्यतिक्रम जिनिस गुलो दे व्यतिक्रम जिनिस गुलो दे आज जरा स्कूले आसो तादर पक्के तो कोनो व्यापारी ना जेटा नॉर्मली देबे अच्छा ताले आज के सेशन टी पर्यंत भलो लागले सब्सक्राइब करते भूलो ना आर पाशे घंटा बेल आइकन टी ओटा चाप दिए रेखो जाते आमी वीडियो पब्लिश्ड कर ले संगे संगे मोबाइले नोटिफिकेशन चले जाए। आज के पर्यंत धन्यवाद।